Assalamualaikum, প্রিয় শিক্ষার্থীরা বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ সংখ্যা পদ্ধতির পরিপূরক নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব যে কিভাবে আসলে পরিপূরক কার্য সম্পাদন করতে হয়। আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখব। ধরে নিলাম আমাদের বলা হলো যে একটা সংখ্যা হচ্ছে যে 120-10 থেকে 80-10 বিয়োগ করার জন্য বিয়োগ করো 2 এর পরিপূরক পদ্ধতিতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই অঙ্কটা করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে পরিপূরক পদ্ধতিতে বিয়োগ বললো যোগ হবে, যোগ বললো যোগ হবে। এখন আমাদের যদি এই অঙ্কটা হয় তাহলে আমরা এটাকে যদি গাণিতিক ফর্মে নিয়ে যাই তাহলে আমাদের অঙ্কটা দাঁড়াবে এরকম -80-10। এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি 120 প্লাস -80-10। এখন দেখা গেছে যে আমাদের এখানে একটি সংখ্যা পজিটিভ, একটা সংখ্যা নেগেটিভ। এখন আমরা এই দুই সংখ্যাগুলোর বাইনারি মান বের করব এবং মান নির্ণয় করার পূর্বক অঙ্ক করব আর কি। 120 আমরা হচ্ছে একটি ফর্মুলার মাধ্যমে অঙ্কটা করতে পারি 1, 2, 4, 8, 16, 32, 64, 128। এখন এখানে হচ্ছে 128-এর মান আসে তাহলে 64 আর 32, 96 আর 16 আসে হচ্ছে 112। তারপর হচ্ছে 120 যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করলাম তাদের নিচের মান দিলাম হচ্ছে 1 এবং যাদেরকে আমরা হচ্ছে যোগ করে নিই তাদের নিচের মান দিলাম হচ্ছে 0। তাহলে আমাদের বাই 120-এর বাইনারি মান দ্বারা হচ্ছে যে 1 1 1 1 0 0 0। এখন আমরা দেখব হচ্ছে যে আমাদের 120-এর যে বাইনারি মান নির্ণয় করা হয়েছে এই মানটা হচ্ছে 7 বিট, 1 2 3 4 5 6 7। আমরা জানি কোনো সংখ্যার বাইনারি মান যদি 7 বিট অপেক্ষা কম হয় তাহলে উহা মেমোরিতে 8 বিট জায়গা দখল করে। তাহলে আমরা এটাকে যে রেজিস্টার মানে নেই তাহলে আমাদের এটা হচ্ছে যে 1 2 3 4 5 6 7 8। বাম পাশে একটি শূন্য যোগ করে এটাকে আমরা হচ্ছে 8 বিট রেজিস্টার মানে রূপান্তর করলাম। এখন আমরা জানি হচ্ছে যে 8 বিট হচ্ছে আমাদের সাইন বিট। যেহেতু আমাদের 120-এর কোনো সাইন নেই তার মানে হচ্ছে ইহা প্লাস, তার মানে হচ্ছে যে আমাদের এখানে সাইন বিট আসছে 0, তার মানে হচ্ছে যে এটা 120-এর বাইনারি মান নির্ণয় হয়ে গেল প্লাস 120-এর। এখন হচ্ছে আমরা 80-এর বাইনারি মান নির্ণয় করব। 80 এখানে হচ্ছে 64 অপেক্ষা বড়, তাহলে 64 আর 16 যোগ করলে 80 হয়। যেহেতু আমরা 64 এবং 16 যোগ করলাম তাই এদের নিচে মান হলো 1। যেহেতু বাকি সংখ্যাগুলো যোগ করবো না তাই এদের নিচের মান হবে 0। তাহলে আমাদের 80-এর নির্ণয় বাইনারি মান দাঁড়ায় হচ্ছে 1 0 1, তারপর হচ্ছে 0 0 0 0। এখন যেহেতু 80-এর এখন আমরা যে মানটা বের করলাম এটা হচ্ছে +80, তাহলে এটাকে আমরা যদি রেজিস্টার মানে সাইন বিট নিতে হবে, এখানে হচ্ছে 7 বিট আছে তাহলে আমরা আরেকটা শূন্য যোগ করে 8 বিট বানালাম 1 0 1 0 0 0 0, এটা হচ্ছে 8 বিট রেজিস্টার। এখন আমরা যে সাইন বিটটা নির্ণয় করলাম এই সাইন বিটটা হচ্ছে আমাদের সাইন বিট নির্ণয় হলো এটা হচ্ছে 0। এখন আমরা হচ্ছে যে -80-এর মান বের করতে হবে আমাদেরকে। তাহলে আমরা হচ্ছে যে এটাকে একের পরিপূরক করবো। একের পরিপূরক করার নিয়ম হচ্ছে শূন্যগুলোকে আমাদের এক করে দিতে হবে। তাহলে আমাদের শূন্যগুলোকে যদি এক করতে হয় 0 থাকলে 1 0 1 0 1 1 1 1, এটা হচ্ছে আমাদের 1s কমপ্লিমেন্ট এখন বা একের পরিপূরক। এবং একের পরিপূরক মানের সাথে যখন আমরা এক যোগ করব তখন এটা হয়ে যাবে আমাদের 2-এর পরিপূরক। তাহলে এক আর এক যোগ করলে হবে 0 0 ক্যারি 1, তাহলে 0 ক্যারি 1 আর 1 যোগ করলে 0 ক্যারি 1 আর 1 যোগ করলে 0 ক্যারি 1 আর 0 যোগ করলে 1 1 0 1, এটা হচ্ছে যে 2s কমপ্লিমেন্ট। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে মানটা পেলাম এটা হচ্ছে আমাদের -80-এর বাইনারি মান। এখন দেখা গেছে অর্থাৎ আমরা 2-এর পরিপূরকের মাধ্যমে সংখ্যার বাইনারি মান পরিবর্তন করে ফেললাম। এখন হচ্ছে আমরা অঙ্কটা করব। তাহলে আমাদের +120-এর যে বাইনারি মান আসে সেটা হচ্ছে যে 0 1 1 1 1 0 0 0, এবং -80-এর যে মানটা আসে সেটা আসবে হচ্ছে যে 1, তারপর হচ্ছে 0 1 1, তারপর হচ্ছে এখানে আসবে হচ্ছে 0 0 0 0। এখন আমাদের নির্ণয় যোগফল আসবে 0 0 0 1 1 1
তাহলে 0 ক্যারি 1 ক্যারি 1 আর ট্রিপল 1 যোগ করলে হবে 1 এবং 1 ক্যারি 1 1 অন 0 এবং 1 অন 0 প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি 8 বিট রেজিস্টার আমাদের 8 বিট মান হচ্ছে রেজিস্টার সংরক্ষণ করা হবে এবং যে বাড়তি বিটটা আসবে সেটা হচ্ছে ক্যারি বিট ক্যারি বিট তাহলে আমরা হচ্ছে এখানে গ্রহণ করতে পারব না ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা ক্যারি বিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা এখানে যেহেতু আমরা 8 বিট রেজিস্টার অঙ্ক করতেছি তার মানে হচ্ছে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 8 বিট রেখে বাড়তি যে বিটটা আসবে সেটাকে আমরা হচ্ছে যে আর রেজিস্টারে মানে হচ্ছে স্থান দিতে পারবো না যেহেতু রেজিস্টার এক ধরনের অস্থায়ী বা ক্যাশ মেমোরি তাই আমাদের ক্যারি বিটটাকে ফেলে দিতে হবে তাই আমরা এখানে লিখলাম ক্যারি বিট গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের নির্ণয় বাইনারি মান যা আসে এখানে হচ্ছে যে 00101000 2 এখন এই এই কথাটা এখানে আসছে 120 থেকে 10 বিয়োগ করো 2 এর পরিপূরক পদ্ধতিতে অথবা এখানে হচ্ছে বলা হতে পারতো যে 120 এবং 80 এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো একই নিয়মে আমরা অঙ্কটা করব ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখলাম হচ্ছে যে কিভাবে 2 এর পরিপূরক পদ্ধতিতে দুটি সংখ্যার ভিতর যোগফল বিয়োগফল বা পার্থক্য নির্ণয় করা হয় যোগের মাধ্যমে এখন আমরা হচ্ছে যে আপনাদেরকে বাসার জন্য অ্যাসাইনমেন্ট দেব আপনারা এই অ্যাসাইনমেন্টগুলো করে আপনার পরবর্তী ক্লাসের মধ্যে জমা দিয়ে দিবেন তাহলে এখানে আসবে কি অ্যাসাইনমেন্ট আপনার প্রথম অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে যে 204 10 এর সাথে 189 10 মাইনাস 189 10 যোগ করো 2 এর পরিপূরক পদ্ধতিতে এবং ইউনিকোড এর সংজ্ঞা সংক্ষিপ্ত বিবরণ এবং এর সুবিধা আপনার হচ্ছে যে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন ওকে প্রিয় শিক্ষার্থীরা আপনার হচ্ছে যে তাহলে বাসায় প্র্যাকটিস করবেন এবং যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে পরিপূরক পদ্ধতিতে তাহলে সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনার লিখিত আকারে কলেজে এসে জমা দিয়ে যাবেন আমরা অবশ্যই পরবর্তী ক্লাসে আপনাদের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসে থাকবে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব অথবা আপনার সমস্যা সমাধানের পর্ব তো সেহেতু আপনারা এর মধ্যে হচ্ছে যত ধরনের সমস্যা থাকবে তা আমাদের নিকট জমা দেবেন আমরা অবশ্যই আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম